আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সকালে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান কোটা বাতিলের দাবিতে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করবে আন্দোলনকারীরা আগামীকাল সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে আজও ক্লাস পরীক্ষা বর্জন থাকবে গতকাল দিনভর ঢাকা ও বিভিন্ন বিভাগীয় শহরে বাংলা ব্লকের কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করবে আন্দোলনকারীরা এদিকে প্রত্যয় পেনশন স্কিম বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শ্রেণিকক্ষ বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলছে ফলে সেখানে নেই শিক্ষক শিক্ষার্থী ক্লাস ছেড়ে শিক্ষকেরা নিজেদের দাবির পক্ষে আন্দোলন করছেন টানা এক সপ্তাহ ধরে অচল হয়ে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সংকট সমাধানে এখনও সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান নয় সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ রেখে আগের মতোই পেনশন ব্যবস্থা চালু রাখা সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করা শিক্ষকদের অন্য দুটি দাবি হলো সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দশক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী নাজিফ ফরাজি সরাসরি যোগ দিচ্ছেন তিনি না যে কোটা বিরোধী শিক্ষার্থীদের আজকের কর্মসূচি শুরু হয়েছে কিনা এছাড়া প্রত্যয় স্কিম বাতিল নিয়ে শিক্ষকদের আন্দোলনের পরিস্থিতি কেমন দেখছেন সিন্থিয়া কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের যে আন্দোলন চলছে পেনশন স্কিম বাতিলের দাবিতে দুটি আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা কয়েকদিন ধরে অচল রয়েছে তার শিক্ষা কার্যক্রম আমরা সকাল থেকে যেটি দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি চলছে যে কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস এবং কোনো কিছুই অনুষ্ঠিত হচ্ছে না শিক্ষকরাও ক্লাসে আসছে না এবং ছাত্র আন্দোলনের কারণে ধর্মঘটের কারণে ছাত্ররাও আসছে না আজকে সকালবেলা আমরা দেখেছি যে শিক্ষকদের যে আন্দোলনের যে জায়গাটি রয়েছে সেখানে ইতিমধ্যেই জায়গাটিতে চেয়ার দিয়ে অন্যান্য দিনের মতো প্রস্তুত রাখা হয়েছে এখন পর্যন্ত শিক্ষকরা সেখানে আসেননি তবে কিছুক্ষণ পরে তারা সে সেখানে আসবেন এবং একই সঙ্গে কর্মচারীরাও সেখানে যোগ দেবেন এবং তারা শিক্ষকরা যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগেও একজন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে আসলে ইতিপূর্বেই শিক্ষকদের যতগুলো আন্দোলন হয়েছে সেখানে আসলে বিভাজন ছিল দল মতের পার্থক্য ছিল কিন্তু এই একটি ইস্যুতে পেনশন স্কিম বাতিলের ইস্যুতে দল মত নির্বিশেষে সব শিক্ষক ঐক্যমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের শিক্ষা কার্যক্রমে তারা ফিরে যাবেন না এবং তারা তাদের ধর্মঘট অব্যাহত রাখবেন আর আপনি যেটি জানতে চেয়েছেন কোটা প্রথা বিলুপ্তির দাবিতে যে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে অনলাইনে অফলাইনে এবং দুইভাবেই তারা গণসংযোগ করছেন এই গণসংযোগটি তারা দিনভর করবেন এবং বিকেলে তারা একটি অনলাইনে সংবাদ সম্মেলন করবেন তারা গত দুদিন বাংলা ব্লকের নামে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে যে অবরোধ করেছেন এবং রাজধানীকে এক প্রকার অচল হয়ে গিয়েছে এটি তারা বলছেন যে আরও সর্বাত্মক আকারে নিয়ে যাবেন সর্বাত্মক ব্লকার্জ অর্থাৎ সর্বাত্মক অবরোধে তারা যাবেন এবং এই সর্বাত্মক অবরোধের পক্ষে তারা আজকে অনলাইন অফলাইনে যে কর গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এরপর আজকে বিকেলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সর্বাত্মক কর্মসূচি তাদের কি হবে সেটি বিকেলে জানা যাবে এই ছিল সিন্থি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধন্যবাদ দর্শক এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি আহ রকি কোটা ও পেনশন ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি কর্মসূচি দেখছেন সিনথিয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে রাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু কর্মবিরতি পালন করে আসছেন এর ফলে কিন্তু রাশি বিশ্ববিদ্যালয়ে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা রাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু শিক্ষক সমিতির কোনো নেতা বা সাধারণ শিক্ষককে এখনও এখনো এখনও কিন্তু পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে দেখিনি তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সেখানে তারা অবস্থান নেবেন এবং তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে কর্মবিরতির সেটি তারা আসলে পালন করবেন এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে কোনো ক্লাস পরীক্ষা বা একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করেনি এর ফলে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এক প্রকার বলা যায় যে এখন কিন্তু অনেকটাই অচল অবস্থা বিরাজ করছে তবে আমরা এই বিষয়টি নিয়ে আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি যে আপনারা আসলে এই আন্দোলনটি আসলে কতদিন ধরে চালাতে চান এবং শিক্ষা কাজ তো আসলে ব্যাহত হচ্ছে তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই আন্দোলনটি আসলে আরও লম্বা হতে যাচ্ছে কারণ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু তারা আসলে যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো আসলে মানা হয়নি বা বাস্তবায়ন করা হয়নি এবং তারা বলছেন যে যে সরকারের যে চলমান উন্নয়ন সেটিতে আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে পিছনে রেখে কোনো ধরনের যে উন্নয়ন সেটি সম্ভব নয় এবং এটিতে করে আসলে গভীর যে সংকট সেটি আসলে সৃষ্টি হতে পারে এবং তারা বলছেন যে শিক্ষকরা কিন্তু অনেক ত্যাগ মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আসলে শিক্ষকতা করে থাকেন এই যে প্রত্যয় যে স্কিম পেনশন স্কিমের কথা স্কিমের কথা বলা হচ্ছে এটি করে কিন্তু আসলে তাদের যে প্রত্যয় স্কিম যে পেনশনের সেটি কিন্তু আসলে হরণ করা হবে এমন তারা আসলে বলছেন এই কারণে তারা বলছেন যে তাদের যে ঘোষিত যে দাবিগুলো রয়েছে সেগুলো অবিলম্বে যদি না মানা হয় তাহলে কিন্তু তাদের যে কর্মসূচিটি সেটি কিন্তু আরও বড়ো হবে এবং এরই মধ্যে কিন্তু সরকারের সঙ্গে তারা আলোচনার সঙ্গে বসতে কিন্তু রাজি রয়েছে এবং তারা আরেকটি বিষয় কিন্তু আপনার চিন্তা জানিয়ে রাখি যে এরই মধ্যে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকরা যেহেতু আসলে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে না বা দাপ্তরিক যে কাজগুলো এখন পর্যন্ত আসলে যে বন্ধ রয়েছে এই কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে এবং তারা শিক্ষার্থীদের তারা বলছেন আসলে যে সরকার এবং শিক্ষকদের মধ্যে যে টানাপড়ন তৈরি হয়েছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে নিরসন না হলে কিন্তু তারা বলা যায় যে এক প্রকার ক্ষতির সম্মুখীন হবে তো সিনতিা এই ছিল রাশি বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয় স্কিম সম্পর্কে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সরকারি কর্ম কমিশন পিএসির অধীনে বিসিএস পরীক্ষা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার পল্টন থানায় মামলা হয়েছে মঙ্গলবার মধ্যরাতে তাদের নামে আইনে মামলা হয় কিছুক্ষণের মধ্যে আসামিদের আদালতে হাজির করা হবে এর আগে সোমবার রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পিএসসির সাবেক গাড়ি চালক সৌদ আবেদ আলী তার ছেলে ছাত্রলীগ নেতা সৈদ সোহানুর রহমান ও পিএসসির দুই উপপরিচালক সহ সতেরো জনকে গ্রেফতার করে সিআইডি জড়িত অন্যদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে যাদের বিরুদ্ধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সিআইডি তবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে রূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই বলে দাবি করেছে পিএসসি রাতে বিবৃতির মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে প্রতিষ্ঠানটি চার দিনের সফরে এখন চীনের বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তিনি বেজিং পৌঁছান আজ প্রধানমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জি লিকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এরপর প্রধানমন্ত্রী শাং গ্রিলা সার্কেলে সামিট অন ট্রেড বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক সম্মেলনে অংশ নেবেন বিকেলে চোদ্দতম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিনের সঙ্গে বৈঠক করবেন এরপর প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী টিএন আনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানাবেন আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশটি থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন গ্রন্থটির চীনা ভাষায় অনুবাদের মোরক উন্মোচন করবেন সরকার প্রধান বিশ্বের নিঃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় মুক্তির জন্য উনিশশো সালে পরিণত হয়েছিল নিকৃষ্ট এক অধ্যাদেশ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ বা দায় মুক্তি অধ্যাদেশ জারি করে খন্দকার মোস্তাক উনিশশো সালের এই দিনে যাকে আইনে পরিণত করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যাটর্নি জেনারেল বলেন জাতির জন্য এটি ছিল কলঙ্কজনক অধ্যায় ইতিহাসের সেই কালো অধ্যায়ের কিছুটা স্মরণ করছেন অধুর ইয়াসমিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ভোর আজানের ধ্বনির বদলে সে ভরে ধানমন্ডিবাসীর ঘুম ভাঙে ঘাতকের বুলেটের শব্দে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তখন ছড়িয়ে ছিল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের মরদেহ নির্মম হত্যাকাণ্ডের চব্বিশ ঘণ্টা না পেরুতেই তৎকালীন মন্ত্রী খন্দকার মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন যার একচল্লিশ দিনের মাথায় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের দায় মুক্তি দিয়ে জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ খন্দকার মোস্তাকের কুখ্যাত সেই অধ্যাদেশকে উনিশশো সালে নয় জুলাই আইনে পরিণত করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন দ্বিতীয় জাতীয় সংসদ স্বঘোষিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক স্বৈরাচারী শাসক তিনি উনিশশো সালে যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি সেই তখন সেটাকে পার্লামেন্টে বৈধতা দেন আহত নির্যাতিত সংক্ষুব্ধ ব্যক্তির বিচার পাওয়ার অধিকার হরণ করা আইনটি বিলুপ্ত হয় উনিশশো সালের ১২ নভেম্বর একুশ বছর পরে ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যার জন্য বিচার না করা হয় অর্থাৎ অপরাধীদের জন্য কোনোভাবেই বিচারের আওতায় আনতে না পারা যায় এবং অপরাধীদের অপরাধকে দায় মুক্তিদের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাকে হলো ইন্ডিমনিটি অধ্যাদেশ দায় মুক্তি অধ্যাদেশ ওনারা জারি করেছিলেন এটা দুনিয়ার কোথাও এই ধরনের আইন নাই যে আইনের মাধ্যমে একটি ফৌজদারি অপরাধকে বিচারের আওতার থেকে বহির্ভূত রাখা হয় এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই বাংলাদেশ দুর্ভাগ্য দুর্ভাগ্য দেশ হিসেবে সেটা করা হয়েছিল সেই উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাসে সেই কালো আইন বাতিলের মাধ্যমে জাতির পিতা হত্যার বিচার শুরু হয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমন মানবতা বিরোধী অপরাধ যেন আর না ঘটতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দেশের সর্বোচ্চ আইন কর্তা আইনটা ওরা করেছিল যে মানবতা বিরোধী আইন যেটাকে বলা যায় যেটা মানুষের মৌলিক অধিকার হতে বিচার পাওয়ার অধিকার সেই অধিকারকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল যে আইন দ্বারা সিএনটাকে বাতিল করা হয়। অধরা ইয়াসমিন আর টিভি ঢাকা। বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। আরে তে চরম দুর্ভগে নোয়াখালীর সেনবাগবাসী। কুটির শিল্প থেকে কলকারখানার চাকা যেমন স্থবির তেমনি ভোগান্তির কবলে এইচটিসি পরীক্ষার্থীরা। খুব এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চাইলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারীর তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ অথচ তাদের প্রস্তুতিতে বাদ সেদেছে বিদ্যুতের লোডশেডিং গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার আগে ঠিকমতো পড়াশোনাও করতে পারছেন না পরীক্ষার্থীরা থাকে যার কারণে আমরা ঠিকমতো করতে পারছি না পড়ালেখা না আমরা যদি সিলেবাসটা না শেষ করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় আমরা ক্ষুদ্রস্ত হতে পারি আমার সন্তান ও এসএসসি পরীক্ষা দিচ্ছে এই এইভাবে যদি বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা যদি চলে যায় তাহলে এই ভোগান্তি শিখার এই ছেলেমেয়েরা শিক্ষার্থীরা হচ্ছে বিদ্যুতের আসা যাওয়ায় দিন মজুর থেকে কর্মজীবী সবার জীবন ঘুরপাক খাচ্ছে ভোগান্তির চক্করে নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত পরিস্থিতি একই চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও ষোলো কোথাও সতেরো ঘন্টা বিদ্যুৎ থাকছে না সেনবাগের পরিস্থিতি এতটাই নাজুক যে এলাকাবাসী বলেন এখানে বিদ্যুৎ যায় না বরং মাঝে মধ্যে আসে এখানে চব্বিশ ঘন্টার ভিত্তিতে সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা আমরা বিদ্যুৎ পাই জন্য আমাদের কাজ কাজকামও প্রোডাকশন হয় না আমাদের অনেক কষ্ট হয় কাজকাম করতে ঠিকমতো দোকানদারি করতে পারি না ছেলেমেয়ে পড়া লাগা করতে পারে না রাত্রে এক ঘন্টা দিলে দু ঘন্টা থাকে না দু ঘন্টা দিলে আবার এক ঘন্টা দিলে এক ঘন্টা থাকে না এভাবে সারা রাত এই অবস্থা করে একটা মানুষ মানুষের আমরা কি মানুষের ভিতরে আছি না কিসের ভিতরে আছি আমরা আমরা এটা আসলে বতগম্ব ন তবে এই সমস্যাটা নিরসন হবে কবে সামনের দিকে বিদ্যুৎ বিলের জন্য আমাদের কাছে যা মিটার রিডিংওয়ালা যাব বিদ্যুৎ বিল রিডিং নিত তখন আমরা এখানে বিদ্যুৎ রিডিং দিতে নিব না গাড়িটা চার্জ দিতে পারি না চার্জ না দিতে পারলে রাস্তা তাহলে বাঁ এই কারণে সমস্যা বুঝলেন ছেলেবেলের লেখাপড়া খরচ চালাতে পারতেছে না বহু সমস্যা আছে অসহনীয় লোডশেডিং এর কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রাহকরা উপজেলার নবীপুর ইউনিয়নে বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চেয়েছে এলাকাবাসী কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি ভয়াবহ লোডশেড কারণে গ্রাহকগণ অফিসে হামলা করে সন্ধ্যার সময় এই ওভারঅল ভীতিকর সৃষ্টি করায় ইট পাটকেল মারি গ্লাস ভেঙ্গে এবং পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় আসে এটা সামাল দিয়ে সমাধান করে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোগান্তি নিরসনে পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের এখানকার বিদ্যুৎটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ তারা যেন সুন্দরভাবে পায় তারা যেন প্রতিদিন তাদের যেন বিদ্যুতের যেন কাটতি না থাকে পল্লী বিদ্যুতের এই সমস্যার অবিলম্বে এটা সমাধান চাই এটা যদি খুব দ্রুত গতিতে সমাধান না হয় তাহলে সেনবাগের জনগণ সর্বস্তরের জনগণ এই বিদ্যুতের বিষয়ে কিন্তু সবাই রাস্তায় নামার সম্ভাবনা আছে ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় সেনবাগের প্রায় চার লাখ মানুষ সীমাহীন কষ্টে আছেন খান আলামিন আর টিভি ঢাকা বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কের বনানী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত দিকে বগুড়ার বনানী এলাকায় দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় নগাগামী সাফতে আলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনও ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় আহতদের বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে মামিনসিংহে রমরমা কোচিং বাণিজ্য এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন অভিভাবকদের অনুরোধেই তারা শিক্ষার্থীদের পড়াচ্ছেন এদিকে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে জেলা প্রশাসন মামিনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ প্রশ্নপত্র ফাঁস রোধে এইস পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা ছিল অথচ ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড নাহারোড রোড নতুন বাজার কালীবাড়ি গুলকিবাড়ি ও জেলা স্কুল রোডের বেশিরভাগ কোচিং সেন্টার এখনও খোলা এদিকে শিক্ষার্থীরা বলছে পরীক্ষার প্রস্তুতির জন্যই তারা কোচিংয়ে আসছে আমাদের গণিত বিজ্ঞান অনেক জরুরি মানে এই পরীক্ষাটার জন্য গণিত বিজ্ঞান পড়ায় গণিত বিজ্ঞানে এখানে আসছি পরীক্ষা সামনে কিছু বলি নাই স্যারের অনেক সুন্দর করে অঙ্কার সলিউশন করায় দেয় পড়ার জন্য অভিভাবকদের অনুরোধে পরীক্ষার মধ্যেও ছাত্র ছাত্রীদের পড়ানোর কথা স্বীকার করে নেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অভিভাবকরা যে ধরনের প্রেসার আমাদেরকে সেই ক্ষেত্রে স্কুলের পরীক্ষা আমাদের একটু চালাইতে হচ্ছে এখন এক মাস গ্যাপ দিলে তাদের অনেক ক্ষতি হয়েছে পরীক্ষা চলাকালে কোচিং বাণিজ্য বন্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন তাছাড়া সরকারি নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমরা এই ব্যাপারে আপনার যে প্রশ্ন সেটা কোলা যখন আছে আমাদের কাছে এই নিউজটা আসার পরে আমরা জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সাথে আমরা এই ব্যাপারে আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে দুইবার আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছি শ্রেণীকক্ষে পাঠদানের মান বাড়িয়ে শিক্ষার্থীদের আরও বেশি কলেজমুখী করে গড়ে তুললে কমে আসবে কোচিং প্রবণতা এমনটাই বলছেন অনেক অভিভাবক সৈয়দ মাহমুদ আর টিভি সকালের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু নম্বরে ডায়াল করুন সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে